নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি খুব সুস্বাদু এক রেসিপি, চিংড়ি মাছের ভর্তা। তো চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে এই রেসিপিটা বানাতে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি 1টা পেঁয়াজ কুচি আর 10-12টা রসুন কোয়া কুচি, আর নিয়েছি কিছুটা পরিমাণ আদা কুচি, আর এখানে নিয়েছি 4টে শুকনো লঙ্কা। এই কটা উপকরণ দিয়েই আজকে আমি সুস্বাদু রেসিপিটা তৈরি করব। প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে লালচে লালচে করে ভেজে আমি তুলে নিচ্ছি। এবারে সেই কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটা 1 মিনিট সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন কুচি। রসুনের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি আর আদার কুচি কিন্তু একটু কম দিয়েছি। এবারে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে আদা আর রসুনকে পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব। একদম খুব বেশি করে ভাজব না, কালারগুলো যখন পেঁয়াজ রসুন আর আদার চেঞ্জ হয়ে যাবে সেই পর্যন্তই ভাজব। লালচে লালচে করে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, চিংড়ি মাছ ভর্তাই রেসিপিটা গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর কোনো পদের কিন্তু প্রয়োজন হবে না, এই একটা পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এবারে ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নিয়েছি, এবারে সেই কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবারে তেলটা বেশ ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গরম করে নিয়ে এবারে দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছ। সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে। মাছগুলোকে ভেজে নেব, দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো। এবারে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ভালো করে নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, নাড়তে নাড়তে চিংড়ি মাছের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আর অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এবারে আমি নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে সেই কড়াইতেই দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল। সামান্য সর্ষের তেল দিয়ে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। সব উপকরণগুলো দিয়ে 1 মিনিট সময় ধরে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে ভেজে নিয়ে এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে অবশ্যই তোমরা এভাবে ট্রাই করবে। আশা করি ভীষণই সুস্বাদু হবে খেতে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে একটা পাত্রে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে সময় দেব কিছুটা। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে চিংড়ি মাছ আর সঙ্গে সমস্ত উপকরণ দিয়ে চিংড়ি মাছের একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে শিল নোড়ায়ও বেটে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি মিক্সিতেই বেটে নিচ্ছি। মিক্সিতে বেটে নেওয়া হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব।
দেখো বন্ধুরা কি সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল। তোমরা চিংড়ি মাছ ভাজার সময়ও নুন ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি মাখানোর সময় নুন দিয়ে দিয়েছি, এবারে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকে সুস্বাদু চিংড়ি ভর্তা রেসিপি। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিও। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।